মাইরা, শরীরে যতদিন ক্ষমতা থাকবে ততদিন গোবিন্দের নাম শুনবেন তবে আস্তে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচিবেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল। আপনারা দেখুন, আমার বয়স্ক বাবার এসছেন কীর্তন শুনতে, ওখানে একজন বয়স্ক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি বলুন তো, বয়স হয়ে গেলে, হরে কৃষ্ণ, বয়স হয়ে গেলে আস্তে আস্তে শরীরের কার্যক্ষমতা কমে যায়। ক্ষমতা থাকতে যদি কেউ গোবিন্দকে ভজন করতে পারে, তাহলে যখন ক্ষমতাহীন হয়ে যায় তখনও গোবিন্দের ভজন করতে পারে। প্রমাণ দেখে নিন, আপনাদের না হয় কম বয়স, কিন্তু এত বয়স্ক মানুষরা এখানে বসে আছেন, তারা আপনাদের চাইতে শক্ত হয়ে বসে আছেন কেন? সোনা অভ্যাস আছে, ইনাদের সোনা অভ্যাস আছে, এই জন্য ইনারা শক্ত হয়ে বসে আছেন। মায়েরা একটা সুন্দর কথা জেনে নিন, এ সংসারে যতদিন কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়িতে শুয়ে পড়ুন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচে, তখন গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি সংসারের জন্য এত করলেন, সংসার আপনাকে ততদিন চাই যতদিন সংসার আপনাকে আপনি সংসারে দিতে পারবেন। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই, যতদিন সংসারে কর্ম করতে পারবেন সংসার ভালোবাসবে, কর্ম করা বন্ধ হলে সংসার শেষ। একটা প্রমাণ দেখে নিন, রাজা দশরথ একদিন রাজ সিংহাসনে বসে দেখতে পেল চুলের এই জায়গাগুলো পাক ধরেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আমার রাজমুকুটটা হেলে গেল তার মানে এইবার আমাকে আর চাইছে না মুকুট, আমার রামকে রাজা করতে চাইছি। মায়েরা, রামকে তিনি রাজা করলেন, করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না কই কইর জন্য, সে কথা আলাদা। আপনাদের সংসারে বাবারা আপনাদের রাজমুকুট কখন হেলবে? জগতের মালিক তো কৃষ্ণ, সংসারের মালিকও কৃষ্ণ, কিন্তু সরকার যখন বলবে আপনাদের সংসারের মালিকের গৃহকর্তার নাম কি, তখন তো আপনাকে নামটা দিতে হবে। তাহলে আপনি নাম দেবেন, তাহলে আপনি একটা সংসারের মালিক, সংসারের যে কর্তা, আসতে সংসারের যে কর্তা, আপনার রাজমুকুটটা হেলে গেছে আপনি কখন বুঝবেন? যখন দেখবেন গ্রীষ্মকালে রৌদ্রে তাপে অনেক দূর থেকে একবার বাড়ি এলেন, বৌমাকে জিজ্ঞেস করলেন এক গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো তখন বুঝবেন আপনারও রাজমুকুটি হেলে গেছে। একবার প্রমাণ, একবার শাস্ত্রের সঙ্গে প্রমাণ আছে। এই জন্য মায়েরা খুব সাবধান, ট্রেনে চাপলে যতদূর টিকিট ততদূর পর্যন্ত টিকিট শেষ। হরি বল, নাটকের মঞ্চে অভিনয়ে দেখবেন ফিমেল নিয়ে আসে বাইরে থেকে, গ্রামের ছেলেরা নাটক যাত্রা করে, একজন স্ত্রী সাজে, একজন মা সাজে, একজন বাবা সাজে, একজন কাকা সাজে, রং মেখে মেখে, অভিনয় শেষ, সম্পর্ক শেষ। এ সংসারে আমরা তো অভিনয় করতে এসেছি, কেন? কেউ বাবা, কেউ মাসি, কেউ কাকি, যখন দেখবেন টিকিট শেষ, অভিনয় শেষ, রং মেখেছিলেন, আপনাদের চলে যেতে হবে। আপনি কি ভাবছেন আমার সংসার আমাকে কতজন ভালোবাসে, আমার ছাড়া সংসার চলবে না? আপনি ভুল করছেন, কেন? রাজা ছাড়া রাজ্য আটকে থাকে না। কেন? অনেক রাজা অনেক গেল এলো, কিন্তু রাজা ছাড়া যে রাজ্য আটকে থাকে না তা নয়, কেউ না কেউ করে। আপনি ভাবছেন সংসার ছেড়ে গেলে সংসারে কি হবে, কিন্তু কতজন ছেড়ে চলে গেছেন? আপনি যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা মালা ঝোলানো থাকবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। একজনে যাবার আগে শুধু আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। একবারে পাক্কা বলে রাখি, খুব দুর্দশা আমাদের, আপনারা চমকে যাবেন, হিন্দু সনাতন ধর্মের খুব দুর্দশা। আপনারা কি ভাবছেন প্রদীপ পালের কীর্তন হচ্ছে, বহু মানুষ আসছে ছুটে ছুটে, তাহলে কি আমাদের সমাজ বাড়ছে? না, ইঁটের উপরে ইঁট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইঁট আর ইঁটের ফাঁকে মশলা দিতে হয় তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এলেন মানে আমাদের যে হিন্দু সনাতন ধর্ম এগিয়ে গেল তা নয়, একের অপরের মধ্যে প্রেমের বিনিময় করতে হবে। সকালবেলায় বয়স্ক বাবা কোনো কম বয়সের মাকে দেখলে বলবে মা রাধে রাধে, আপনিও বলবেন রাধে রাধে, একটু প্রণাম করবেন মাদেরকে, আশীর্বাদ দেবেন। এই জন্য যত প্রণাম করবেন অহংকার দূর হবে, আশীর্বাদ দেবেন।
একটা সোনার কলসি যতই দামি হোক না মা কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন আপনার জীবন, এই জন্য খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন আপনার সুন্দর হবে। শুধু ধীরে ধীরে এগিয়ে যান, জীবনকে সুন্দর করুন। আজকে আমরা কীর্তন গান গাইতে নেমেছি বলে শুধুমাত্র আজকে মুর্শিদাবাদ নয়, আপনি চমকে যাবেন, প্রত্যেকটি জেলায় জেলায় গেলে যে বাড়িতে বাসা থাকি মানুষের ঢল নেমে যায়। কেন? অনেক মানুষ, কালকে যেমন একজন মহিলা বললেন, আমি মাছ মাংস ডিম সব খেতাম, আমার স্বামী তো আরও উগ্র লোক ছিল। এই দেখুন আপনার কথা, একাদশী শুরু করলাম, মালা ঝুলছে, মালা জপ করি, উনিও ছিলেন অসুরের মতো, উনি হয়ে গেছেন একবারে ভগবানের চরণে আশ্রিত হয়ে গেছেন, আমাদের জীবন পাল্টে গেল। আমি চাই এরকম করে জীবন পাল্টে যাক। আমি হয়তো পৃথিবীতে আর কোনো দিন এমন একটা দিন আসবে আপনাদের মতো আমিও থাকবো না, কিন্তু দুটো কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে হবে। কেন বলুন তো, আমি আপনাদের বলে যাই, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তাতেও লাভ আছে, অভক্ত 100 বছর বাঁচলে ক্ষতি আছে। অভক্ত হয়ে গেলে 100 জন অভক্ত তৈরি করে যাবে, আর 10 বছর বাঁচবেন আপনি 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। এই জন্য ভক্ত তৈরি করে দিতে হবে। এই মাসটা কিন্তু বিখ্যাত মাস, কেন বলুন তো, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। আবার এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। এই মাসটার নাম নিয়ম সেবার মাস, এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটাতে স্বয়ং গোবিন্দ দামবন্ধন লীলা করেছিলেন। দামোদর নাম কেন হলো মাসটার নাম? গোবিন্দের পেটটাতে, দাম মানে দড়ি আর উদর মানে পেট, গোবিন্দের পেটে মা যশোদা দড়ি দিয়ে খালি খাবো খাবো খাবো, এই জন্য বেঁধে রেখেছিল মা, দাম উদর, দামোদর মাস, দামবন্ধন লীলা গোবিন্দ করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এই দামোদর মাসে কতগুলো গুরুত্ব আছে বলবো না, বাদ দিয়ে দেব, আজকে বলেই যাই, শুনে নিন। এই দামোদর মাসে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শেষ নেই, বাবা বলেছেন বলতে হবে, বেশ এদিকে তাকাবেন, মন দিয়ে শুনবেন। দামোদর মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়, বাবারা জানেন, আপনাদের একটু বুঝিয়ে দিই। ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়, স্নান করতে হয়। এখন বলবেন ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অথবা আর একটা দৃষ্টান্ত দিচ্ছে, কী বলুন তো, আকাশে দেখবেন রাত্রি 3টের পর যে তারা থাকে, রাত্রি 3টের পর তারা থাকে, তারা যতক্ষণ থাকে ওই সময়টা কিন্তু ব্রাহ্ম মুহূর্ত। তারা যখন আপনার মিলিয়ে গেল তখন কিন্তু ব্রাহ্ম মুহূর্ত নেই, 3টের পর থেকে যতক্ষণ তারা থাকবে আপনি স্নান করতে পারবেন। তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান করলেন, স্নান করার পরে কী করতে হবে মা? একটা শুভ্র পোশাক পরবেন, দাদা ভাইদের সবার পোশাকটা পরে কী করবেন? ভগবানের জপ করবেন। গঙ্গায় স্নান করলে ভালো, প্রতিদিন তার গঙ্গা যাওয়া যায় না, গঙ্গা জল বাড়িতে স্নান করছেন ভোরবেলায়, গঙ্গা 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 বলে মাথায় নিয়ে, ব্যাস শাস্ত্র বলছে, আমি বলি না, এটা করলে কাজ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল, স্নান করার পর পবিত্র পোশাক পরে ভগবানের নাম করবেন। অন্যান্য মাসে নাম করলে যে গুণ পাবেন, কার্তিক মাসে নাম করলে তার 1000 গুণ লাভ হয়ে যায়। এই জন্য কার্তিক মাসটার গুরুত্ব আছে। কার্তিক মাসে যখন যেখানে কীর্তন হবে, কার্তিক মাসে যখন যেখানে রামায়ণ ভাগবত পাঠ হবে, আপনি গিয়ে বসবেন সব কাজ ত্যাগ করে। কেন? এই মাসে যত হরিকথা শুনবেন তত কিন্তু আপনার জীবন আরও সুন্দর হবে। হ্যাঁ, কার্তিক মাসটা চেষ্টা করবেন নিরামিষ খাবার, কার্তিক মাসটা চেষ্টা করবেন কি বললাম? নিরামিষ খাবার। আমি বাবাদের জন্য বলছি না, অনেকে বলছে আপনি তো নিরামিষের কথা বলছেন, সপ্তমী পরে অষ্টমী সেনালো গেল, নবমী দশমী বাজারে যা চলছে আর কি থাকতে পারি, তারপর বাড়িতে এত কুটুম্ব আসবে না এনে থাকতে পারি নাই কি ভাই? না না, আমি আপনাদের বলবো, হিন্দু ধর্ম হচ্ছে, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এ কিন্তু ভোগের ধর্ম নয়। লালাবাবু এত সম্পত্তির মালিক, ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ ভজন করবার জন্যে, কত দৃষ্টান্ত নেবেন আপনারা, কত বড় বড় গোস্বামীরা, নরোত্তম দাস বাবাজি কী অভাব ছিল, নরোত্তম ঠাকুরের বলুন, সংসার ত্যাগ করে চলে গিয়েছিল, ত্যাগ নইলে গোবিন্দকে পাওয়া যায় না। আপনি বলবেন আমি ভোগও করবো আর গোবিন্দকে ভজন করবো, তা নয়, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন আমি আপনাদের বলে যাই, নিরামিষ খাবার কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন, যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কলা গাছ হুরুর করে বাড়ে আর হুরুর করে পড়ে,
আর দেখবেন বট গাছ ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। কে বলেছেন? পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এ শিক্ষার মুখে মারো ছাই। লোককে শিক্ষা দেবে তুমি আর নিজেই মানবে না, তাহলে এ শিক্ষার কোনো দাম নাই। যা বলবে তোমাকে মানতে হবে, তবে তোমার দাম আছে ঠাকুর প্রেমময়। এই কথাগুলো আমাদের সামনে ছুটে দিয়েছেন। মায়েরা যারা দেখবেন নিরামিষ খায় তারা দেখবেন চেটে চেটে জল খায়, আর যারা আমিষ খায় তারা কি করে খায়? হ্যাঁ, কি করে খায়? ওটাকে কি বলা হয়? এমনি করে খাচ্ছেন ঢক 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 করে, যেটাকে আমরা সাধারণ কথা হচ্ছে পুঁয়ে খাই বলা হয়, পিবে পিবে খায়। তখন কথা হচ্ছে জল চেটে চেটে খাচ্ছে কে বলুন তো? জল চেটে খায় কেন? আপনাদের জানা নেই? বাঘ খায়, বিড়াল খায়, কুকুর খায়, আর আমরা পিবে পিবে খাই, জল পুয়ে খাই। তাহলে আমরা কী খাবো? নিরামিষ খাবো? গরু জল চেড়ে চেড়ে খাই, হরিণ জল চেড়ে চেড়ে খায়। আচ্ছা, একটা হরিণ এত দৌড়াতে থাকে, দেখবেন একটা বাঘ তার পেছনে ছুটতে থাকে, হরিণ যতক্ষণ না আছাড় খেয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত বাঘ তাকে ধরতে পারে না। হরিণ নিরামিষ খায় আর বাঘ মাংস খাওয়ার পর দেখবেন করে, কেন বলুন তো? হাঁপিয়ে যায়। কিন্তু নিরামিষ আমাদের জন্য নিরামিষ বটে, কিন্তু আমরা আমিষ করেছি, কী করবেন? ওবাই তো নেই। কিন্তু না, যত নিরামিষ খাবেন শরীর তত ভালো হবে। আপনি অ্যাপেলো চেন্নাই বড় বড় ডাক্তারবাবুর কাছে যান, দেখে নেবেন সব নিরামিষ ভোজি। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি তার চরিত্র পড়েছি, পরিষ্কার লেখা আছে তিনি নিরামিষ ভোজি। বিখ্যাত বিখ্যাত ডাক্তার আছেন, তারা সব নিরামিষ ভোজি। কেন? তারা জানতে পেরে গেছেন। অ্যাপেলো চেন্নাই একজন ডাক্তারবাবু বলছে, আরে পশ্চিমবাংলা থেকে মানুষ আসছে, এরা তো মাছ মাংস খেয়ে খেয়ে রোগ ধরে আসছে, ওইখানকার কতজন হসপিটালে ভর্তি হচ্ছে একবার দেখাবেন তো। খুব বিচার করে দেখবেন। এই যে নিরামিষ খাওয়াটা খুব জরুরি, আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের ভালো হতে পারে। এইবার বলে দিন, এই দামোদর মাসে মায়েরা আসতে আপনারা দীপ দান করবেন, দীপ যদি পারেন তাহলে মাটির দীপ, মাটির প্রদীপ। 130 দিনে 30টা প্রদীপ কিনতে হবে, অত পয়সা যদি না থাকে বাড়িতে যে প্রদীপটা আছে সেই প্রদীপটা দেবেন। তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন, খুব মনে রেখে দেবেন আপনারা এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন জীবন সুন্দর হবে। তিল বা তেলের প্রদীপ, তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। আকাশ প্রদীপ যদি আপনি না টাঙাতে পারেন তাহলে আপনি ছাতের উপরে প্রদীপ দিতে পারেন প্রত্যেক দিন, ওটা আকাশ প্রদীপ হয়ে যায়। ঘি পোড়াতে হয়, তিল পোড়াতে হয়, তিলের তেল যদি না পারেন তাহলে এরকম তেল দিয়েও আপনি প্রদীপ দেবেন। তবে ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। খুব ভালো করে শুনবেন, আপনি দীপ দেখাবেন কখন? সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু দীপ দেখানোর নিয়ম হচ্ছে, শুনে রাখুন, সূর্য ওঠার আগে দীপ দেখাবেন ভগবানকে আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু এই কার্তিক মাসে একবারে ভোরবেলায় আপনি দেখাবেন, চরণে কবার বললাম 4 বার, নাভিতে কবার 2 বার, মুখমণ্ডলে কবার 4 বার, এই 3 বার। খুব মাথায় রাখবেন কথাগুলো, কী বললাম? চরণে কবার 4 বার, নাভিতে কবার, যে ঘুমাচ্ছে সে বলুন কবার, কবার নাভিতে কবার 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার, গোটা শরীরে কবার 7 বার। এইবার লক্ষ্য করুন, খুব দামি কথা বলে দিই, ওই প্রদীপটা ভগবানকে দেখি, ভগবানের চরণে যদি দেখিয়ে দিন তাহলে আপনি দেবতার চরণে দেখালে আপনি অপরাধ করছেন। ভগবানের চরণে যে প্রদীপ দেখালেন, বদনে যে প্রদীপ দেখালেন, ওই প্রদীপটা কিন্তু আপনি ভগবানের চরণে দেওয়ার পর, বদনে দেওয়ার পর দেবদেবীকে দেবেন, তখন চরণে দেবেন না মুখমণ্ডলে দেবেন। কবার 7 বার কি 3 বার? আপনার গুরুদেবের ছবি আছে, এই গুরুদেবের ছবিতে কবার দেখাবেন সবাই লক্ষ্য করুন? 7 বার কিংবা 3 বার, চরণে কিন্তু দেখাবেন না, তাহলে কিন্তু আপনাদের অপরাধ হয়ে যাবে। এই দামোদর মাসটা আপনারা পালন করুন, খুব বিখ্যাত মাস। যদি পারেন কার্তিক পূর্ণিমা থেকে, আমি আগে বললাম এই কটা দিন এখন পুজো চলছে, যা করছেন করুন, কিন্তু কার্তিক পূর্ণিমা থেকে, কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা, অথবা এই শুক্লা একাদশী থেকে ওই শুক্লা একাদশী, মানে একবারে উত্থান একাদশী পর্যন্ত আপনারা করতে পারেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবং গত বছর আমি বীরভূমে আমার গান ছিল, আমি যাচ্ছি, আমার এক বন্ধু বলছে প্রদীপ টাকা পয়সা হাতে নেই, ব্যবস্থা করে দেবে, ধার নিয়ে নি। বলছে না না, তুই তো কীর্তন করেছিস, একটা পদ্ধতি বল যার জন্য লক্ষ্মী ঢুকবে। বললাম আজ তো কজাগরী পূর্ণিমা, দরজা খুলে দিবি সারারাত্রি, লক্ষ্মী ঢুকবে, ঠিক মতো ডাকবি, দেখবি লক্ষ্মী ঢুকবে, আর লক্ষ্মী বেরিয়ে যাবি, বলবি এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করি। আমি ভুল বলে ফেললাম নাকি? ও আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আপনারা এসেছিলেন, না না আমি ভুল করেছি, আমার জানা ছিল না ভাগ্য আপনারা এসেছিলেন। এই দিকে তা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, আর বলবেন তবে তো নাকি? না বললে আসবে কেন? এখনও কিছুই বলে না, সারারাত্রি দরজা খুলে দিয়েছে, সকালবেলা যখন যাচ্ছি গালে হাত দিয়ে বসে আছে, কিরে দরজা খুলেছিলি? হ্যাঁ,
লক্ষ্মী ঢুকেছিল না, কি ঢুকেছিল, চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবেন তো লক্ষ্মী ঢুকবে, না চোর ঢুকে যাবে। তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কোজাগরী পূর্ণিমার কথা বললাম মা, লক্ষ্মী যদি আপনারা বাড়িতে রাখতে চান একা লক্ষ্মী রাখবেন। অনেক মেয়েরা বলে না এত টাকা পয়সা আসছে দাদা, ঘরে রয়েছেই না টাকা, খালি চঞ্চলা। লক্ষ্মী চঞ্চলা হয় কখন, একা রাখলে। নারায়ণের সঙ্গে রাখবেন, লক্ষ্মী স্থির থাকবে। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে খুব একটা বলেননি, মেয়ে এলো কিন্তু মেয়ে চঞ্চলা, দেখানো বলুন তো, ওকে কিছু বললো না, ভালো করে বললো না, তাহলে কি কোনো গণ্ডগোল হবে না বাবা, ওর খাওয়াটা পেটে ঢুকবে না, মন ওখানে থাকবে। তা লক্ষ্মীকে একা রাখবে না, নারায়ণকে রাখবেন না, তাহলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে না। খুব যুক্তি করে বুঝাচ্ছি আপনাদের সহজ করে, লক্ষ্মীকে বাড়িতে থেকে নারায়ণকে রাখতে হবে। তবে লক্ষ্মীকে কীভাবে রাখবেন, লক্ষ্মী তিনভাবে রাখা হয়, দেখুন তো গুণে হিসাব করে ঠিক হচ্ছে কিনা। পদ্ম ফুলের মতো ফুলের ওপরে লক্ষ্মী থাকে, জোরে বলুন হ্যাঁ না না। পেঁচার ওপরে একটা লক্ষ্মী থাকে, ঠিক বলুন হ্যাঁ না না। আর একটা লক্ষ্মী দেখবেন, আপনারা দেখেননি, খুব কম দেখেছেন, দেখবেন হাতির উপরে লক্ষ্মী থাকে। বাড়িতে তিনটে লক্ষ্মী শুভ, সবচাইতে শুভ লক্ষ্মী কোনটা বলুন তো, হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে সেই লক্ষ্মী বাড়িতে লাগলে সবচাইতে শুভ। হাতির উপরে যে লক্ষ্মী বসে আছে, আর নারায়ণ বসে আছে কোথায়, গরুড়ের উপরে। লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাবেন না, কেন বলুন তো, ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘণ্টা ঝুলিয়ে বাজাতে বাজাতে রাস্তায় রাস্তায় যায়, আর লক্ষ্মী তাতে খুব বিঘ্ন হয়। ওই যে লক্ষ্মী যখন যেখানে থাকে কলহ সেখানে চলবে না, বিবাদ সেখানে চলবে না। যে বাড়িতে কলহ বিবাদ ঝঞ্ঝট লেগে আছে লক্ষ্মী সেখান থেকে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছে। একটা মহিলা একজন নারী তিনটে জিনিসের জন্য নষ্ট হয়ে যাবে, আজকে আপনাদের বলে যাই, একজন নারী তিনটে জিনিসের জন্য নষ্ট হয়, নিজেকে শেষ করে দেয়। প্রথম, কথায় কথায় জেদ করে, কথায় কথায় স্বামীর সঙ্গে সংসারের সঙ্গে জেদ করা, কথায় কথায় রাগ অভিমান করা, দুই। আর তিন হচ্ছে বাবার বাড়ির পরামর্শে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির সংসার চালায় তবে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত হয়ে যাবে। মানে আমি বুঝতে পারলাম আপনাদের এখানে পার্টি অনেক আছে, বলে হাত তালি করবে না, অন্য জায়গায় তো পড়ে না, খালি হঁ হঁ বলে, কিন্তু আপনারা কিন্তু হাত তালি দিচ্ছেন, মানে পার্টি পার্টি শুধু এইখানে আছে তা না, আমার সব জায়গায়। কিন্তু তুমি যদি মনে করো যে একটা সংসার ভাঙবো, তাহলে তোমার ছেলেকে যে মানুষ করছো সে যখন বড় হবে তার পাশে যেজন আসবে তোমার সংসারও ভাঙবে, সেই দিন তুমি বুঝবে আমি কী করেছিলাম। দা সোজা একবারে পাক্কা কথা অপেক্ষা করতে হবে, কেন, নিচে তাল গাছের নিচে বাগরা খসে ওপর বাগরা হাসে, নিচে বাগরাটা খসতে খসতে বলে তোমারও একদিন এরকম আছে। কিন্তু আমরা খুব বোকা, কেন আমরা বুঝতেই পারি না, এই জন্য তো বোকা। কিছু মনে করবেন না, যেখানে দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছুলে চামড়াটাকে টাঙিয়ে দিয়ে মাংসটাকে কাটছে, লক্ষ্য করো না একটা ছাগল দিব্যি বসে বসে ওখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না এরপরে এর লাইনটা আছে। আমরাও সেরকম ছাগলের মতো শুধু কাঁঠাল পাতা চিবোচ্ছি, একবারও তাকাচ্ছি না যে আমারও এরপরে এই দশা আছে। আপনি ভাবছেন কি, আপনি কাঁদালে ভাবছেন আপনি কি সুখে থাকবেন নাকি, একবারে সুখে থাকবেন না। এই জন্য কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর কথা আপনাদের বলে গেলাম, যদি পারেন তবে শ্রীসূত্র, শ্রীসূত্র বলে একটা বই আছে, যদি দোকান থেকে কিনতে পারেন তার কতগুলো শ্লোক আছে পড়তে পারলে ভালো, যদি পড়তে না পারেন শ্রীসূত্র বইটা কিনবেন দোকান থেকে, কিনে মাথায় ঠেকাবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন, অনেক উন্নতি আছে। কিন্তু যতগুলো কথা বলে গেলাম, এবার লক্ষ্মী পুজোর পরে একটা জিনিস আছে, কি বলুন তো, কালী পুজো। কালীর কথা যখন এলো তখন বলে রাখি, মা দুর্গার কোন জায়গা থেকে কালীর জন্ম, কারো জানা আছে, মা দুর্গার তৃতীয় নাম থেকে কালীর জন্ম, মা দুর্গার তৃতীয় নাম থেকে, কেন, কালীর কটা হাত, অনেকে ভয়ে বলছে না প্রদীপবাবু, ছ সাতটা জানলেও জানতে পারে, আমরা তার বই পড়ি না, চারটেই হাত, একটা হাতে কি বলছে দে, একটা হাতে কি বলছে দেব, একটা হাতে কি বলছে দেখছিস কে ঝুলছে, কামনার বসিলে তোকে ঝুলিয়ে দেবো, মানে যে ঝুলছে সে কে বলুন তো। ওষুধদের মধ্যে দুজন খুব অত্যাচারী ওষুধ ছিল, সুম্ব নিসুম্ব দু ভাই, এই নিসুম্ব খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনা বসে ছুটে যেত, মা দুর্গার দিকে যখন একদিন ছুটে গেল, মা দুর্গা তার তৃতীয় নাম থেকে পরাল বদনী উলাঙ্গিনী খড়্গ ধায়নী মা কালীর সৃষ্টি করলেন, আর মা কী করলেন, একবার এসে সঙ্গে সঙ্গে খড়্গ দিয়ে নিসুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত মুখে নিলেন, তারপর শৃগালকে দিলেন, কেন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, অসুরের রক্ত যদি মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এবার দেখুন মায়েরা, মা কালীর চারটা হাত মানে কি, দে দেবো এলি
যদি কামনা বসে আসিস তাহলে তোকে শেষ করে দেবো। এই দিয়ে দেখালো মা কেন জীবটা কেটেছে, এটা কেন? খুব তত্ত্ব আছে, মা কালীকে দেখলে হবে না, জানতে হবে মায়ের তত্ত্ব। এদিকে কেন বলতো জীবটা কেটেছে, কেন বলতো? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটা বাড়ি, আরও হোক, লালসা করো না বেশি। তোমার যা প্রয়োজন হয়ে গেছে বাস ছেড়ে দাও, নইলে নিতাই বল হরিবল হয়ে যাবে। ও মায়েরা, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন, জোরে বলুন। শিব। শিবের সঙ্গে মা কালীর কী সম্পর্ক, কী সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন একজন। যাক বাচ্চা, আপনাদের কিন্তু শ্রোতা আপনারা যা পেয়েছি পেয়েছি, তিনটে শ্রোতা কিন্তু পাকা পাকা পেয়েছি এবং বয়স্ক পেয়েছি। এরা তিনজনে বলছে স্বামী স্ত্রী, দেখুন এরা কিন্তু কত বুঝতে পারছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, তার মানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর চরণতলে পড়ে আছে, মা কালী তার বুকে পা দিয়েছে। তাহলে আপনাদের কী মনে হয়, স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দেয়? এর তত্ত্ব আলাদা আছে, আরেকদিন বোঝাবো। শুধু এইটুকু বলতে চাই, এক জায়গায় কীর্তন করতে গেছি, একটি মেয়ে আমাকে এসে বলছে, প্রদীপবাবু, ও প্রদীপবাবু, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে মা আপনারা তো ইচ্ছা করেন, বারবার জিজ্ঞেস করছেন। বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে কি কীর্তনে যে কী রস আছে না শুনলে বোঝা যায়। তো মায়েরা লক্ষ্য করুন, বাবারাও কিন্তু বুঝতে পারছে কি। আমার বাবা যখন বেঁচে ছিলেন, বাবার সামনে গল্পগুলো বলতাম, বাবা বলতো কোথা থেকে কালেকশন করলি, বলে ওইটাই তো আমার কাজ, কালেকশন করাই তো কাজ। সবাই লক্ষ্য করুন, যে না বুকে পাটা দিয়েছে, তার স্বামীর বুকে পা দেবে, বলছে দাদা কাল থেকে তাহলে দেবো। বলো কাল দেবেন না, দু চার দিন পরে দেবেন। কেন? বহরমপুরে বড় একটা হাটের ডাক্তার দেখাবেন, তারপর দেবেন, বলে নিতাই গৌর হরি বলে। তাই ভেবে চিনতে দেবেন আর কি। মায়েরা একটা সুন্দর কথা বলে যায়, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, অথচ সেই মাকে পুজো করা হয় বলে। অন্য ধর্মের মানুষ আমাকে একদিন বলেছিল, খুব তো শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিন তো আপনাদের মা কেন কাপড় নাই অথচ পুজো করছেন। এই প্রশ্নের উত্তর দিয়েছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। সবাই শুধু বিবেকানন্দের পরের স্থান ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় গিয়েছিল, তখন বলেছিল আমি হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন একটা মেয়ে আমেরিকা চিৎকার করে বলেছে, চুপ করুন বাবাজি। বলে কেন? আপনি বলছেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আপনাদের কালীকে কেন উলঙ্গ মূর্তিতে পুজো করা হয়, কেন কালীর শরীরে কাপড় নাই, কী ভেবেছেন আপনারা? আর লোককে বোঝাচ্ছেন শ্রেষ্ঠ ধর্ম? তখন তিনি কী সুন্দর বোঝালেন, দেখুন খুব সুন্দর কথাটি। মা, তুমি বলছো মা কালী উলঙ্গ বলে তোমার রাগ হচ্ছে, আমরা মায়ের কেন পুজো করছি? তুমি আমাকে উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি উত্তর সোজা হয়ে যাবো। বলে কীরকম? ধরো তোমার একটা বাচ্চা আছে। বলে হ্যাঁ আছে। ওই বাচ্চাকে নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছ, চারজন গুন্ডা তোমার বাচ্চাকে ছিনিয়ে নিতে এসেছে। বলো তো মা, তুমি তোমার ছেলেকে দেবে? বলছে না, দেবো না। ধরো তোমার ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন তুমি কী করছো? প্রাণ লড়িয়ে দিচ্ছ, জান লড়িয়ে দিচ্ছ ছেলেকে বাঁচানোর জন্য। সেই সময় তোমার কাপড় যদি খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাবে না? বলছে আমার কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলেকে দিকে তাকাবো। তাই সেই সময় তোমার যদি কাপড় খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাও, ছেলে যখন বড় হবে, যখন শুনবে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড় খুলে গিয়েছিল, তখন তোমাকে পুজো করবে না, তোমাকে অবজ্ঞা করবে। তখন মেয়েটি প্রণাম করে বলেছিল, বাবা দারুণ কথা বলেছিলাম। এই জন্য বলে রাখি, মা দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার জন্য মা বারবার তার কাপড় খুলে দিয়েছে, আমাদেরকে রক্ষা করার জন্য, দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। একটা তত্ত্ব বলছে, মা কালীর মতো শক্তি কার আছে, মানে মা হচ্ছে শক্তির প্রতীক, শক্তিকে কোনোদিন কাপড় দিয়ে আটকানো যায় না। এই যে আমফান ঝড় এসেছিল, এই আমফান ঝড়ের সময় আপনি কি কাপড় দিয়ে আমফান ঝড় আটকাতে পারবেন? কালী যে মহাশক্তি, এই মহাশক্তিকে আপনি কোনোদিন কাপড় দিয়ে আটকাতে পারবেন না। এই যে প্রণাম আপনারা করছেন, আপনাদের বলে দিই, প্রণাম করার নিয়ম তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠেকাবেন, মায়েরা নয় বাবার। কোন ছটা অঙ্গ? দুটো হাতের তালু, দুটো জানু, কটা হলো? চারটে। একটা বক্ষ, নাসিকা, কটা হলো? ছটা। ঠিক তো, সাষ্টাঙ্গে। আবার কোন কোন জায়গায় নিম্নাঙ্গ বলা হয়, তখন কিন্তু শুধু কপালটা ধরা হয়, বক্ষটা ধরা হয়, হাত ধরা হয়, পা ধরা হয়, মানে দুটো হাত একটা অঙ্গ, দুটো পা জানু, কটা হলো? দুটো অঙ্গ। একটা কপাল, কটা হলো? চারটা। একটা নাসিকা, কটা হলো? পাঁচটা। বক্ষ, ছটা। ঠিক আছে, এই সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু করতে হয়। তবে মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে বা হাঁটু গেড়ে প্রণাম করবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে।
মা দুর্গাকে প্রণাম করবেন আপনারা, যদি কাল থেকে এই প্রণামটা করেন তাহলে ভুল করছেন আপনারা। মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় মাথায় রাখবেন, মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, দেব দেবীকে প্রণাম করতে ডান দিকে, এটা মা দুর্গার মন্দির তো আপনি এইদিকে মুখ করে প্রণাম করবেন, কিন্তু যদি এটা কৃষ্ণের মন্দির হয় তখন বাঁ দিকে মুখ করে প্রণাম করবেন, মানে কৃষ্ণকে বাঁ দিকে রেখে দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। তবে বলে রাখি, এখন তো কিছু মনে করবেন, এখন তো ছেলেমেয়েরা প্রণাম তো ভুলেই গেছে, এখন ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে, বাবা মাকে প্রণাম করে দূর কথা, পায়ে ঠেকে গেলে কি বলে সরি, ভালো ইংরেজি শিখেছে কি বলুন তো, সরি, মানে রেডিমেড প্রণাম আবার শিখেছে অনেকে, দেখবেন মা দুর্গা মন্দিরে দেখবেন অনেকে প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, মানে রেডিমেড প্রণাম, এখন আর প্রণামে এত সময় কোথায় পাবে, প্রণাম করার সময় তো নেই, তাই স্কিন টাচ প্রণাম হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, প্রণাম কিন্তু ভালোভাবে করবেন, ভাইরা কিছু মনে করবেন না, ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়, জোরে বলুন হা না না, ঘরে টিকটিকি যদি জেঠি শব্দ করে টিকটিক করে একটু বসে যেতে হয়, যদি ঘরের চালটা মাথায় ঠেকে তাহলে একটু বসতে হয়, এখন আর চাল ঠেকার চান্স নয়, সব তো দালান ঘর হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলে কিছু নিয়ম কিন্তু মানতে হয়, বলছে ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিলে মাথে, না মানিলাম হাঁচি জেঠি মাথা, কেউ যদি হাঁচি হেঁচে দেয় মানতে হয়। বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি যাকো মুকুন্দ চাপা, এক পা না পারাও বাবা। আচ্ছা বলুন তোমা, মুকুন্দ চাপা মানে কাকে বলা হয়? যে বেটা ছেলেদের দাড়ি গোফ হয় না তাদেরকে মুকুন্দ চাপা বলা হয়, তাদের মুখ দেখলে নাকি যদি কেউ থাকে বলার দরকার নেই, আবার সকাল এখানে নাই না, যাক জলঙ্গিতে নেই খচি ভরা ভাবে, জলঙ্গিতে থাকতে পারে আজকে আসলে নাই, কী বল, এটা আমার কথা নয় প্রাচীন লোকের কথা, যদি দেখো মুকুন্দ চাপা তাহলে এক পা না বাড়াও বাবা, এমন পুরুষ যার দাড়ি গোফ হয় না তাহলে বুঝবেন সে পুরুষের মুখ দেখলে যাত্রা খুব খারাপ হয়। অনেক লোক যারা কীর্তন শোনে, এক জায়গায় একজন মুকুন্দ চাপা ছিল, সে বললো বেটা সব করলো করলো আমার বদনাম করে দিয়ে চলে গেল, কিন্তু না বদনাম করে গেলে পূর্বপুরুষের কথা। ও মায়েরা আবার কী বলুন তো, ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দে বলছে যে আমি কি দেখলাম জানিস, বলে কি একটা জিনিস দেখলে ভালো হয় কি, যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখন আসতে এখনকার দিনে মাথার কাপড় নিয়ে দেখতে গেলে আপনাকে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নইলে হবে না। আপনাদের এখানে তাও 2-4 জনের মাথা কাপড় আছে, অনেকে বলছে নিই, আমরা কিন্তু ঘরে গরমের জন্য নিতে পারছি না, তাছাড়া আমরা নিই কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবারা শুনে নিন, মাথার কাপড়টার নাম কি, আসতে মাথার কাপড়টার নাম কি লজ্জা, এটা যে মেয়ের আছে তাকে লজ্জা আছে, এটার নাম সভ্যতা, পাড়াগ্রামে আছে শহরে সব নিতাই গোর হরি বল, সভ্যতা সভ্যতা হয়ে গেছে, সভ্যতা নেই। মায়েরা মাথার কাপড় মেয়েদের দরকার আছে, সব জায়গায় নেবার দরকার নাই, ইতিহাস কি বলছে দেখুন, আসতে ইতিহাস কি বলছে, আগে জমিদার রাজারা খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, বাগান বাড়িতে তুলতো, ওই জন্য আইবুড়ো মেয়েদেরকেও আগে মাথায় মুখে কাপড় নিতে হতো, কেন বলুন তো, ইতিহাস বলছে, কেন না, যদি কোনো মেয়ে সুন্দরী হতো দেখতে রাজা বা জমিদার বাগান বাড়িতে নিয়ে চলে যেত, এই জন্যে কিন্তু মেয়েরাও মাথায়, এখন আর সেই যুগ নাই, কোনো অসুবিধা নাই, এই জন্য এখন ধরুন আপনাদের যুগ কোনো অসুবিধা নাই, যা করবেন তাই মানতে হবে আমাদের। তারপর শুধু তাই নয়, এখন দেখবেন বাবা কিছু মানুষ বয়স্ক বাবারও রয়েছে, আগে মেয়ে দেখতে গেছেন, মা তোমার চুলটা খুলে দেখাও তো, একবার কোমর পর্যন্ত চুল হলে বলে মা লক্ষ্মী পয়মন্ত গো, আর এখন যদি বলেন চুল তো খুলে দেখান তো খবর দেওয়া যান, এখান থেকে দেখতে পাচ্ছেন না চুল আমার কোথায়, আগে ছিল এইদিকে তাকান, আগে ছিল কোমর পর্যন্ত, তারপর পিঠ পর্যন্ত, তার পর্যন্ত ঘাড় পর্যন্ত আসতে, তারপর ঘাড় পর্যন্ত, ইউ কাট বব কাট সি কাট ডি কাট ভি কাট গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর হয়ে গেল কি ন্যাড়া কাট, কোন জায়গায় যাবে আমি এটা ভাবছি না, না না না, আমি আপনাদের একটা বাচ্চাগুলো কিন্তু খুব হাসছে, আপনাদের একটা কথা বলে কি, আমি আগামী দুর্গাপুজো আসছে তো, মানে দুর্গাপুজো চলে এলো আসতে, আগামী দুর্গাপুজো চলে এলে আপনাদের একটা সুন্দর কথা বলে যাবে, পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে শালীনতা বজায় রেখে, পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে কিঞ্চিত শালীনতা বজায় রেখে, এই দেখবেন শালীনতা মানে কি, মা দুর্গা যে কাপড়টা পরেছে সেই কাপড়টা সুন্দর করে পরেছে, নিজের লজ্জা আবরণ করে আছে, আর সেখানে আপনি নির্লজ্জের মতো কাটা পোশাক পরে যাবেন, মাকে সম্মান দিচ্ছেন না মাকে অপমান করছেন, বিচার করবেন কথা বলুন, তারপর আপনার কাজ করবেন। এখনকার মেয়েরা দেখবেন আপনাদের এখানে না, এমন পিঠকে কেটে চলে যায় কিছু মনে করবেন না, কামাতুর মানুষের লোভীর চোখ তাদের দিকে যায়, শেষে সমাজ নষ্ট করে দেয়, এত সুন্দর দুর্গা পুজো সনাতন ধর্মের মানুষের পুজো, মা দুর্গা এসেছে, মায়েরা বেশ্যালয়ের মাটি লাগে আবার রাজদরবারের মাটি লাগে,
রাজার দরজার মাটি লাগে, আবার বেশ্যার মাটি লাগে। মা কেন বেশ্যালয়ের মাটি দিল আবার রাজার মাটি দিল? যুক্তি আছে, কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না, এইটাই জানতে হবে। কেন বসলাম আমি যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্রদীপ পালের কাছে বসলাম, নিয়ে গেলাম কি? শুধু কি কীর্তন শুনে গেলাম, না কিছু জেনে গেলাম? মা দুর্গা বলতে চাইছে, নিচ থেকে ওপর পর্যন্ত সব আমার কাছে সমান। একটা মা যদি সঠিক মা হয়, তার চাষি ছেলে যেমন সমান, তার একজন ইঞ্জিনিয়ার ছেলেও সমান। কেন মায়ের কাছে সবাই সমান? মা বলতে চাইছে, পতিতা মেয়েরা এমনি এমনি পতিতা হয় নাই, বেশ্যা এমনি এমনি হয় নাই, বিপাকে পড়ে হয়েছে, ওদেরও মাটি আমায় দে, আর রাজারও মাটি দে, জগৎকে শেখাবো, রাজা থেকে প্রজা পর্যন্ত সবার আমি মা, আমি যে জগৎ জননী। কি সুন্দর বুঝিয়েছে দেখুন। শুধুমাত্র দুর্গাপুজো দেখলে হবে না, প্রত্যেকটা ব্যাখ্যা দিতে হবে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। আজকে দুর্গাপুজো আছে বলে বলে যাচ্ছি আপনাদের, মন্দির শুনবেন যে যেখানে বসে আছেন। মাথার কাপড়ের কথা যখন এলো, অপরাধ নেবেন না, আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইখানে আমার মা বেঁচে আছেন মোটামুটি এখন 76 থেকে 78, এইখানে আমার কাকিমা বেঁচে আছেন, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে, আপনারা হাইওয়ে রোড করবেন না। আগে দেখবেন ভাসুর দেখলে বাবা, আগে ভাসুর দেখবে দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ, না না নিত না, এখন নাই না কেন? যেদিন না 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 হ্যাঁ বলে দিই, এখন ভাসুর দেখলে নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়ে গেছে আর পর্দা সরে গেছে, মানে যত দিন যাচ্ছে খালি বলছে এখন আর ওই যুগ আছে নাকি, আধুনিক যুগে আছে মানুষ, কিন্তু যদি ওই যুগ নাই, এই যে বিচার করে বলবেন, যদি ওই যুগ নাই তাহলে আপনারা আবার হাঁটা শুরু করেছেন কেন? সকালবেলায় খালি দৌড়াচ্ছে, কী করছেন দাদা? মর্নিং ওয়াক করছে, কেউ খাবার জ্বালায় ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য ছুটছে। কী বলছেন আপনারা? কেউ পেটের জ্বালায় ছুটছে সকালবেলা থেকে বেরোচ্ছে, আর কেউ পেটে খাবারটাকে হজম করার জন্য ছুটছে। তাহলে ছুটছেন কেন? আবার নর্মাল লাইফে আসছেন কেন? সেই জায়গাতেই ফিরে আসতে হবে আপনাদেরকে। কেন মাঝখানটাতে জটিল করছেন জীবনটাকে? সহজ করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তাই যেই না মায়েরা মাথার কাপড়টা দেখেছে, অমনি বিন্দুদির যাত্রা ভালো হয়ে গেছে। বিন্দুদি বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করে মায়েরা যেখানে কৃষ্ণ সপ্তম দ্বারে রাজা হয়েছে, সেই জায়গায় চিৎকার করে মনে মনে ভাবলো রাধারানীর নাম করি, দেখি কৃষ্ণ মনে করতে পারে কিনা। কিন্তু কিছু মনে করবেন না, জলঙ্গি ঢুকলাম, ডাক্তারবাবু ঠিকানা দিয়েছিলেন কিন্তু বুঝতে পারি না, বাজারে গেলাম একজনকে জিজ্ঞেস করলাম, দাদা ডাক্তারবাবু বাড়ি এইটি? না না আপনি রাস্তা ভুল করেছেন, ওইদিকে চলে যান। আর যদি বলতাম ও দাদা এটা কি ডাক্তারবাবু বাড়ি নাকি, তাহলে কী বলতো? গ্রামে এসে মুখ দেখাচ্ছে, কাজ আদায় করতে গেলে প্রেমের দরকার, তার প্রমাণ দেখুন। সকালবেলায় একজন একজনকে দেখলে রাধে রাধে বলবেন, যদি না পারেন তো জয় নিতাই বলবেন। কেন বলুন তো? নিতাই বললে, রাধে রাধে বললে লাভ হয়। বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজই আমার সকল ভজনা বিফলেতা। গোবিন্দ যে রাধার দাস, এতে কারো যে অবিশ্বাস থাকে, কোটি কোটি যুগ ভজনা করলেও তার কৃষ্ণ কৃপা হয় না। ওই জন্য রাধে রাধে বলতে হয়। সকালবেলায় একজন মেয়ে একজন মেয়েকে দেখবেন, রাধে রাধে বলবে, ও যদি না বলে মুখ ঘুরিয়ে চলে যান, আপনি আনন্দে বলবেন রাধে রাধে রাধে। ব্যাস হিংসা করা, ও দেখবেন একদিন আপনার লাইনে আসবে। কেন? আপনি বারবার বলুন, কাজ হয়ে যাবে। মানে যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, দু চারজন বলছেন না কেন মা? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেমন? একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই, খুব গরিব, ভগবানকে ডাকছে, 60 থেকে 80 বছর, ক বছর হয় 60 থেকে 80, মন্দির ক বছর হয়, 20 বছর হয়, তো 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। ভগবান এলো, বুড়ি কী চাস? তিনটে জিনিস কী কী? চোখে দেখতে পায় না, চোখ দাও, ছেলেরই বিয়ে হয় না, বিয়ে দাও, আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20 শেষে, এই চাইলি, তোকে তিনটে দেবো না, একটা দেবো, তোকে তিনটে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না, ডেকেই যাবো। এখন দেখুন, যত ডেকে যাচ্ছে বুড়ি চলে, গোবিন্দ চলে যাচ্ছে, শেষে বলছে, হে গোবিন্দ এসো, হে গোবিন্দ এসো, ভক্তের ডাকে চলে এসেছে। এসে বলছে, বল বুড়ি তুই কী চাস? বলে, আমি তিনটে জিনিসই চাই, ছেলের বিয়ে হওয়া চাই,
টাকা পয়সাও চাই, সোনা দানা চাই, আর আমার চোখও চাই। বলছে বুড়ি কিছু মনে করিস না, আমি তিনটে জিনিস দিতে পারবো না, একটা দেবো, যা চাইবি একটা চেয়ে নে। তখন সঙ্গে সঙ্গে বুড়ি মনে মনে ভাবছে, হে গোবিন্দ পাঁচ মিনিট বসো, তুমি যদি ডালে ডালে যাও আমি যাই পাতায় পাতায়, এমন একটা বর চাইবো তিনটে পাটি ওইখানেই আমার জোগাড় হয়ে যাবে। বলে কীরকম, পাঁচ মিনিট বসো দেখি, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, তাহলে কী করা যায়? হ্যাঁ পেয়ে গেছি ঠাকুর, আমাকে এই বর দাও, একটাই দাও, তুমি যদি ডালে ডালে আমি যাই পাতাই পাতাই। বলে কী বর? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? সারা রাত্রি শেষ করে দেবো, আপনারা ভাববেন যে চলছে না চলছে, কিন্তু আমার রিলটা তো তিন ঘন্টা করে, কী করবেন? প্রতিদিনের গান তো রিল তিন ঘন্টা, ঘড়িতে দেখুন। তবে আমি আজকে আপনারা যেভাবে এঁটে সেঁটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তিনটে পর্যন্ত গান করব, রাজি আছেন? না তিনটে মানে আপনাদের আনন্দ করা দরকার, ভোর তিনটে নয় তিন ঘন্টার কথা বলেছি, আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আর কি। মা যশোদা কাঁদতে কাঁদতে গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, গোপালে রে সারা দে, গোপাল সারা দে। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই আমি জানি। আগামীকাল সপ্তমীর দিন, আপনাদের সকলের কাজ আছে, সকালবেলায় স্নান করতে হবে, মায়ের আরাধনা করতে হবে, অনেক কাজ। এই কাজকে ফেলে আপনারা কীর্তন শুনতে এসছেন। শুধু একটা কথা বলে যাব যে আপনারা যা করবেন করবেন, মা দুর্গাকে পুজো করবেন, মা কালীকে পুজো করবেন, সব দেবদেবীকে পুজো করবেন, দুটো দেবদেবীকে পুজো করতে ভুলবেন না। সবাই জানেন সেই দুটো দেবদেবীকে বলুন তো, একটি জীবন্ত মা, একটি জীবন্ত বাবা। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, না খেয়ে নতুন কাপড় পরে মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে জীবন্ত মা বাবার সেবা কর। আগে জীবন্ত মা বাবাকে সেবা না করলে তুই মাটির প্রতিমা পুজো করে তোর কোনো লাভ হবে না, ওই জীবন্ত মা বাবাকে আগে সেবা করতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের, এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন সামনের দাঁত দুটো খুব বড় ছিল, তো খুব বড় দাঁত ছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলেটার কী হবে জানো? তোমার ছেলেটা রাজা হবে। তখন চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে ধরে বলেছিল, বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলেছিল, আমার দাঁতগুলোর জন্য আমি রাজা হব তো, দাঁতগুলো উঁচু আছে বলে? আচ্ছা ঠিক আছে, একটা পাথর এনে দাঁতগুলোকে ভেঙে দিয়েছে, আর যখনই ভেঙে দিয়েছে রক্ত বেরোচ্ছে, তখন মা বলছে তুই দাঁত ভাঙলি কেন? বলে দাঁত থাকলে রাজা হো, রাজা হলে তোমায় ভুলে যাব, দাঁত থাকবে না রাজা হবে না, আমি তোমায় আর কোনোদিন ভুলতেও পারবো না। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ যতক্ষণ পঞ্চপাণ্ডব যতক্ষণ তুই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলি, যখন তারা রাজা হয় নাই ততদিন ছিলি, রাজা হয়ে গেল তুই চলে চললি, তো যাবার বেলায় তোর কাছে আমার একটা পাওনা আছে, আমি যা চাইবো তুই দিবি। কৃষ্ণ বলেছিল, পিসি তুমি কি চাও? বলে আমি এইটাই চাই, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো যেন কৃষ্ণ বলে কাঁদে। প্রশ্ন করেছিল কুন্তী, এ কৃষ্ণ পিসি তুমি কৃষ্ণ বলে কেঁদে কি খুশি পাও? বলে এ জগতে যে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে একমাত্র সেই জানে কৃষ্ণ বলে কাঁদাতে কি আনন্দ আছে। এই জন্যে মায়েরা সংসারের জন্যে যখন কাঁদবেন, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করে দেখবেন পরীক্ষা, দেখবেন গরম হবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণের নামে কেউ যদি একবার কাঁদতে পারে, ও চোখের জল কিন্তু চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে। ও জল স্পর্শ করলে শীতল লাগবে, ও জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। মহাপ্রভু চলে গেছেন বলে আজকে কাঁদছেন নবদ্বীপে সবাই, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। আপনাদের বাড়ির কেউ মারা গেলে তার সঙ্গে যাদের সম্পর্ক সম্বন্ধ ছিল তারা বেশি করে কাঁদে, আর অনেকেই কিন্তু আপনাদের কান্না দেখে কাঁদে বা তার বিরহ ব্যথায় কাঁদে। কিন্তু মহাপ্রভু গেছেন বলে নবদ্বীপে সবাই কাঁদছেন, কেউ কেউ বেশি করে কাঁদছেন। আচ্ছা মহাপ্রভু সব জায়গাতে হাত নিচু আছে, উঁচু আছে, এক জায়গায় হাত দেখবেন উঁচু আছে, কোথায় বলুন তো? যদি আপনারা ধামেশ্বরে চলে যান, সেখানে মহাপ্রভু দেখবেন হাত কিন্তু এরকম নেই, রাধা রানীর সেবিত বিগ্রহ, মহাপ্রভু হাতটা এরকম আছে, ওখানে কিন্তু মহাপ্রভু এরকম করে আছে, এরকম করে নেই। এরকম করে মানে কি বলুন তো মায়েরা? মানে এরকম করে মানে তিনি হাত তুলে আছেন জগতের জন্য,
একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে এই দেখো প্রভু আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না তাই আমি নামাবো না, এই তুলবে না তাই আমি তুলে আছি। বলে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে তারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। হরি বলে হরি। তাহলে মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে মায়েরা, কিছু চাইছে তো নাকি? মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে, মহাপ্রভু কিছু চাইছে তো? তা আমরা ভগবানের কাছে চাই, ভগবান কি চাইছে? ভগবান শুধু বলতে চাইছে কি করবে, শুধু একবার বলো যে এ দেহ তোমার নয়, এ দেহ আমার দেওয়া, একবার প্রেম সে নিতাই গৌর হরি বল। তিনি প্রত্যেকটি ভক্তের কাছে হরিনাম শুনতে খুশি হচ্ছেন, এই জন্য হরিনাম তিনি শুনতে খুব ভালোবাসেন। মহাপ্রভুর গুণকীর্তন যত করবেন প্রভু তত আমার আনন্দ পাবে। এই প্রভুকে ধীরে, প্রভুকে আনলেন কখন আপনাদের বলে দিই, প্রভুকে আনলেন কখন, প্রভু এলেন কখন? না, একদিন নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা বিরাট লম্বা চাওড়া লোক একজন কম বয়সের মেয়েকে, বিবাহিত মেয়েকে কাঁধে চাপিয়েছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তা নারদ মুনি জিজ্ঞেস করলো, এই যে ও যুবক, তোমার কাঁধে যে মেয়েটি রয়েছে ওটাকে, আর যাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? তখন সঙ্গে সঙ্গে যুবকটা বলছে, যে কাঁধে চেপে আছে সে আমার ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি সে আমার মা। তখন বলে, তাহলে আপনি কে? বলে আমি হলাম কলি মহারাজ। মানে আমি দেখিয়ে দিতে চাই যে আগামী কলিযুগে যারা জন্ম নেবে, যে ছেলেরা, এদিকে তাকাবেন, স্ত্রীকে কাঁধে চাপাবে, মাকে দড়ি দিয়ে টান, আপনাদের জলঙ্গিতে নেই অন্য জায়গাতে আছে, তার মানে আমি দড়ি দিয়ে টানার কথা এটা নয়, মানে কথার মাধ্যমে এমন কাজ করবে স্ত্রীকে মাথায় চাপাবে আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে, কথার ছন্দে না। না, যারা কম বয়সে আছেন মনে মনে ভাবছেন তারা আমাদের বিরুদ্ধে বলছেন, আমি আপনাদের বিরুদ্ধে বলিনি। কেন বলুন তো, আপনিও তো পরবর্তী ক্ষেত্রে ওই জায়গাতে যাবেন, আজকে যে জায়গাতে আছেন আপনি কি ভাবছেন আপনি সেই জায়গায় থাকবেন? আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যখনই কলি মহারাজ বলেছে আগামীতে ছেলেরা স্ত্রীকে মাথায় আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, এইদিকে তাকাবেন। আপনারা জানেন যে বৃন্দাবনে মাত্র শ্যামকুণ্ড রাধাকুণ্ড এটার নাম শুনেছেন, কিন্তু বৃন্দাবনে 1000 কুণ্ড আছে, তার মধ্যে নারদ কুণ্ড। ওই নারদ কুণ্ডে গিয়ে নারদ মুনি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু তুমি না এলে অধম কলির জীব উদ্ধার হবে না। প্রভু বললেন, এক কাজ করো, আমাকে যেতে গেলে মুনি ঋষিদের আগে একটু কথা নিতে হবে। তো সবাই লক্ষ্য করুন, মুনি ঋষি বলতে নারদকে বললেন, তুমি এক কাজ করো, গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি রয়েছে তাকে আগে মর্তধামে অবতীর্ণ হতে বলো। এই যে গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি, তিনি হলেন কবি জয়দেব বৈষ্ণব কবি। তিনি প্রথমে আবির্ভূত হলেন, তারপর অদ্বৈত পূর্ব গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, মহাপ্রভু এলেন। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করছে শ্রীরাম কৃষ্ণ কোথায়? শ্রীরাম বলল, বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ বলছে, ছেড়ে দে, আমি একবার দর্শন করব। শ্রীরাম বলল, না, কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, আমি এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে তুই দরজা ছাড়তে বাধ্য হবে। বলে কাকে পাঠিয়ে দেবে? আমি পাঠিয়ে দেবো রাধারানীকে। রাধারানীর কাছে ছুটে গেলেন কে? নারদ মুনি। প্রণাম করলেন নারদ, বলে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো মায়েরা, স্ত্রী যদি শোনে আমাকে ছেড়ে আমার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে লীলা করছে, সেই স্ত্রী কি আর সহ্য করতে পারে? রাধারানী কোমরে কাপড় বেঁধে যখন ছুটে চলল, শ্রীরামকে বলল, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বললে, দরজা আমি ছাড়বো না। বলে কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। বলে ছাড়বো না, যদি না ছাড়বি তোকে অভিশাপ দেবো। শ্রীরাম বলল, তুমি আমাকে কি অভিশাপ দেবে? অভিশাপ দিলাম এইটাই, তোর দৈত্যকুলে জন্ম হো। শ্রীরামের কি হয়েছিল জন্ম? শঙ্কচুর দৈত্য। এই যে তুলসী দেবী দেখছেন মায়েরা, এই তুলসী দেবীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচুর দৈত্য। আপনারা যারা তত্ত্বের মাধ্যমে থাকেন তারা জেনে নিন, এই তুলসী দেবী দেখতে খুব সুন্দরী। সে একদিন বসে আছেন আর গণেশজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আসলে গণেশও দেখতে খুব সুন্দর। তখন তুলসী দেবী গণেশকে বলেছিল, আমি তোমাকে
বিবাহ করতে চাই। আর গণেশ সঙ্গে সঙ্গে বলেছিল আমি তোমাকে বিবাহ করব না, তুলসীজি বারবার প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে তুলসী দেবী বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, গণেশ তখন অভিশাপ দিয়েছিল তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হবে। এই তুলসীর স্বামী দৈত্য সংকোচুর দৈত্য হওয়ার এই একটা কারণ আছে। তুলসী যখন গণেশকে অভিশাপ দিয়েছিল, তুমি যখন অভিমান করে বসে আছো, গণেশ বলেছিল আমি চিরকুমার থাকতে চাই, আমি বিবাহ করব না। তুলসী অভিশাপ দিয়েছিল একের চাইতে অধিক বিবাহ তোমার হবে। ওই জন্য গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। মায়েরা দেখবেন গণেশের ছবি যদি আপনারা দেখেন, তাহলে কোনো কোনো ছবিতে দেখবেন ডান দিকে সুর আর কোনো কোনো ছবিতে দেখবেন বাঁ দিকে সুর। তাহলে প্রশ্ন করবেন কোনটা ঠিক, কোনটা ঠিক, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? আপনাদের কনফিউশন হয় না? শাস্ত্র বলছে দুটোই ঠিক। কেন? গণেশের ডান দিকে বসে থাকতো তার স্ত্রী সিদ্ধি, আর বাঁ দিকে বসে থাকতো ঋদ্ধি। এখন সিদ্ধি যখন বলতো আমার দিকে তাকাও, তখন গণেশ ডান দিকে শুন নিয়ে যেত, আর ঋদ্ধি বলছে খালি ওই দিকে তাকা, আমার দিকে তাকাও, তখন গণেশ বাঁ দিকে শুন নিয়ে যেত। এই জন্য মায়েরা যখন গণেশ সিদ্ধির দিকে তাকাতো তখন তার ডান দিকে শুন, আর গণেশ যখন ঋদ্ধি বলে স্ত্রীর দিকে তাকাতো তখন তার বাম দিকে শুন। ওই জন্য আপনারা প্রশ্ন করবেন তাহলে কোন সুরাওলা গণেশ বাড়িতে রাখবো, ডান দিকের না বাঁ দিকের? যারা ব্যবসা বাণিজ্য করে তারা সিদ্ধিদাতা গণেশ মানে ডান দিকে সুরাওলা গণেশকে রাখবে, আর যারা বাড়িতে রাখে তারা ঋদ্ধি ঋদ্ধি মানে বাঁ দিকে সুরাওলা গণেশ। এগুলো জেনে নিতে হয় কীর্তন শুনতে আসতে গেলে, এগুলো জানলে আপনাদের মঙ্গল হয়। গণেশের ছবি কিনে নিলেন কিন্তু বুঝে কিনতে হবে। আপনারা বলেন না ঘরের মধ্যে এত অঘটন হচ্ছে, এত অশান্তি হচ্ছে, কিছু কিছু জিনিস কিনবার সময় ভাবনা চিন্তা করে কিনতে হয়, এই জন্য লীলা কীর্তন শুনতে আসতে হয়, আপনাদের জানার বিষয় থাকে। তা যেই না বলেছে রাধারানী দরজা খোল শ্রীরাম তোকে অভিশাপ দিলাম তোর দৈত্য কুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল রাধে অভিশাপ যদি আমায় দিলি দৈত্য কুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম মা হয়ে সন্তানকে অভিশাপ দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম এ পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। মায়েরা রাধারানীকে শ্রীরামের অভিশাপ থেকে মা বলা হয় না, এক। দুই, এতে রাধারানী কষ্ট পায়নি। দ্বিতীয়বার যে অভিশাপটা শ্রীরাম দিয়ে দিল রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে তোমাকে অভিশাপ দিলাম তুমি মা হতে পারবে না, তবু তোমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, তুমি দিব্যি আছো, তোমাকে এবার অভিশাপ দেবো আমি, যে কৃষ্ণের জন্যে লালায়িত হয়ে পাগলের মতো ছুটে এলে তুমি, তোমাকে অভিশাপ দিলাম সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্যে হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে শ্রীরাম রে, আমি মা হতে পারব না তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমায় তুই কৃষ্ণ ছাড়া করতে বলিস না, কৃষ্ণ ছাড়া করিতে বলি না রে। শুধু আমি নই, এ জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যারা কৃষ্ণ গান শুনেছে, তাদেরকে যদি বলা হয় কৃষ্ণ ভুলে থাকো, তাদের যে কত যন্ত্রণা হয়। যারা কৃষ্ণকে ভালোবেসেছে তারা ছাড়া কেউ জানতে পারে, তারা ছাড়া কেউ জানিতে পারে। শ্রীরাম বলে উঠল অভিশাপ যখন দিলাম তখন ফেরানো যাবে না, তুমি যেমন অভিশাপ দিলে দৈত্য কুলে জন্ম হোক, আমি তোমার অভিশাপ দিলাম তুমি কৃষ্ণকে 100 বছরের জন্য হারাবে। রাধারানী কি করলো, সখীদের সামনে কেঁদে কেঁদে বলছে সখি আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর করেছিলাম, বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে শীতল তরুর ছায়ায় আমি আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। প্রেম কাকে বলে,
প্রেম প্রেম কর রে ভাই প্রেম বলে কারে প্রেম জানতো মা যশোদা যে প্রেমে গোপাল হইয়েছিল বাঁধা যে প্রেমে গোপাল হইয়েছিল বাঁধা ও মায়েরা যে বেব যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাঁধা এ জগতের যুবক যুবতীর মধ্যে প্রেম সে তো কেবল চুলোচুলি করে মরে কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে 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 একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে ধরে এ হচ্ছে প্রেম ও মাইরা এ ভগবত প্রেম করতে হবে এ জগতে কারোর সঙ্গে প্রেম যদি করেন সে বেইমানি করতে পারে ধাক্কা দিতে পারে কিন্তু গোবিন্দের সঙ্গে কেউ যদি প্রেম করে সে কিন্তু ধাক্কা দেয় না ওই জন্য খুব মাথায় রাখবেন কথাগুলো মন দিয়ে শুনবেন রাধা গোবিন্দের প্রেমের হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য এই প্রেমের বন্ধনে যে বাঁধতে পারবেন সে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন বাড়িতে ঘুমাচ্ছেন ভগবান আয়োজন করেছেন হরিনামের ভগবানের কৃপাতে আপনারা এসছেন আজকে ভগবান পরীক্ষা করছেন কার কত ধৈর্য আছে তাই দেখব ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে আমি ওইটার দিকে তাকাই না মন মানা ভাবা তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটাই দেখব ওই জন্য মায়েরা আপনাদের কাছে কিছু থাকার না থাকে একটা সুন্দর জিনিস আছে কি বলুন তো মন এই মনটা কাউকে দেবেন না ভগবানকে দিন লাভ আছে শান্তি পাবেন সুখ পাবেন আনন্দ পাবেন এই জন্য মনটা ভগবানকে দিতে হয় রাধানি বলছে ললিতারে আমি একটা কৃষ্ণপ্রেমের বীজ রোপণ করেছিলাম আমার মনে বড় আশা ছিল বীজ হতে অঙ্কুর হবে তারপরে চারা গাছ হবে বড় গাছ হবে শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব আমার বধু আমায় ছেড়ে চলে গেল দেখো লক্ষ্য করুন রাধানি বলছে আমার বধু আমায় ছেড়ে চলে গেল মায়েরা দেখবেন এই জগতে কেউ যদি মারা যায় বলো হরি হরি বল বলে নিয়ে যায় বাড়ির লোক দেখবেন মাচা ধরে খুব কাঁদতে থাকে ও গো তুমি যেও না গো ফিরে এসো গো আপনারা কাঁদেন না কিন্তু সত্যি কি সে ফিরে আসে রাধানি কেঁদে কেঁদে বলছে ললিতা আমি আমার কৃষ্ণকে বাধা দেবার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তুই বাধা দিয়েছিলি বলে হ্যাঁ পেরেছিলাম দিয়েছিলাম হ্যাঁ রে কৃষ্ণ এলো না বলে না এলো না কী করেছিল জানিস আমার বধু যখন শুনবেন মন্দির আমার বধু যখন অক্কুরের রথে চেপে চলে যায় ও মায়েরা কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে কার রথে চেপে গিয়েছিল অক্কুরের রথে আমার বধু যখন অক্কুরের রথে চেপে যায় অক্কুরের রথে যখন চেপে যায় আমি তখন অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম কেঁদে কেঁদে বললাম বধু হে বধ হে তুমি আমায় ছেড়ে চলে যেও না হে ছেড়ে চলে যেও না হে মায়েরা সবাই লক্ষ্য করুন এই জায়গাটি ও রাধানি বলছে আমি অক্কুরের রথের চাকা ধরে কাঁদলাম শেষে চাকার সামনে শুয়ে দিলাম আমার প্রাণনাথকে বললাম বধু হে আমার প্রাণনাথ যদি চলে যায় প্রাণ রেখে কি লাভ আছে ও অক্রূর তোমার নাম কি অক্রূর রেখেছিল তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল আমার গোবিন্দকে নিয়ে চললে এই দেখো আমি প্রাচীনী লোকের মুখে শুনেছি যে কেউ যদি শুভযাত্রায় যায় মরা মুখ দেখলে যাত্রা ভালো হয় এই জন্য আমি যদি আমার তোমার রথের চাকাতে আমার বুকে চাপিয়ে দাও আমার প্রাণে চলে যাবে প্রাণে চলে গেলে আমার প্রাণনা আমার মরা মুখ দেখে যাবে যাত্রা ভালো হবে কত ভালোবাসা দেখো এই জন্য কীর্তন শুনতে আসতে হয় রাধারানীর ভালোবাসাটা কত গভীর জায়গায় গেছে যখন বলছে আমি রথের চাকার সামনে শুয়ে দিলাম অক্রু রথটা থামিয়ে দিল আমার বধূ কী করলো জানিস ললিতারে ললিতারে আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস কীর্তন আপনারা শোনেন কীর্তন আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন সেখানে শোনেন একরকম যারা ক্যামেরা করছে তারা শুধু কথাগুলোকে ছাড়ে আপনাদের শিক্ষা দেবার জন্য গানগুলো কম ছাড়ে যখন লীলাটা শুনবেন তখন দেখবেন যে সম্পূর্ণ আলাদা মেদিনীপুরে গেলে এ লীলা চেঞ্জ ওগুলোরা শুনবে না এই যে এগুলো বলছি না একবারে শুনবে না কেন ওদের একটা ভক্ত চরিত্র চাই ভালো ভালো সুর ভালো ভালো কথা ভক্ত চরিত্র দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান ওখানে ভক্ত একটু আলাদা মডেলে গান শুনতে চায় বিভিন্ন জেলায় মালদা চলে যান মুর্শিদাবাদ নদী আপনাদের যা আছে এক টাইপের গান এই জন্য বিভিন্ন জেলায় গিয়ে আমরা বিভিন্ন রকমের কালকে হাওড়ায় ছিলাম ওরা কিন্তু একবার ভক্ত চরিত্র একজন এসে বললো বিল্লমঙ্গল ঠাকুর করতে হবে তার মানে একবার আধুনিক সুর আধুনিক কথা মানুষকে জাঁকজমক করে রাখতে হবে নাচের মাধ্যমে
আর আপনাদের এখানে হচ্ছে প্রেম। এই জন্য আপনাদের মাটিতে গান করা মানে প্রেম। ওরে ললিতা রে আমার বধূ রথ হতে নামলো, এক হাত আমার মাথায় রাখলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বললো রাধে গো যাবার সময় কেঁদে 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 যে কেঁদে যে যাবার সময় কেঁদে কেঁদে আমার পথ পিছিলি করে দিও না আমার করে দিও না, আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসে। ওরে ললিতা আমার বধূর কথাগুলো কেমন জানিস, ব্যবসায়ী লোকের মতো। আপনাদের মুর্শিদাবাদ আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। ব্যবসা যারা করে দোকানদার প্রায় দোকানে দেখেছি দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, ফিরে আজ নগদ কাল ধার, আজকে নগদ কালকে ধার বলে। তার মানে আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন ভাবলেন কালকে ধার নেব, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ আছে দেখুন, তিনি বলেন আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। ওরে ললিতা শুনবেন কত দামি কথা, যেদিন থেকে আমার বধূ চলে গেছে সেদিন থেকে আমি স্নান করি নাই, যেদিন থেকে আমার বধূ চলে গেছে আমি আমার পা ধুই নাই, 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। ললিতা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, পা ধুসনি কেন, মাথা তুই স্নান করিসনি কেন? বলে শোনে ললিতা, যেদিন আমার বধূ আমায় ছেড়ে যাবে তার আগের দিনে আমার বধূ আমাকে কি করলো জানিস, নিজের হাতে সাজিয়ে দিল, সিটিতে সিঁদুর পরিয়ে দিল, বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নের কাজল পরিয়ে দিল। আমার গোবিন্দ কি করলো জানিস, কত যোগী কত মুনি কত ঋষি সাধনা করে চরণ পাবার জন্য, কিন্তু আমার গোবিন্দ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দিল। আমার কত ভাগ্য দেখ, আমার গোবিন্দ আমার চরণে আলতা পরিয়ে দিয়েছিলি, যোগী মুনি ঋষিরা চরণ পাচ্ছে না আর আমার চরণ ধরে আমার গোবিন্দ কাঁদছে, আমার কত ভালোবাসি। তবে ললিতা রে যাবার সময় আমার বধূ বলল তোমার স্মৃতির সিঁদুরটা দিয়ে গেলাম, এসে দেখব আজ যাবো কাল আসবো, এসে দেখব নয়নের কাজলে দিলাম আজ যাবো কাল এসে দেখব, বেনি বেঁধে দিলাম আজ যাবো কাল এসে দেখব, চরণে আলতা দিলাম আজ যাবো কাল ফিরে আসব, কিন্তু এলো না বলে আমি অপেক্ষা করি আসি, আমি স্নানই করি নাই কেন জানিস, যদি স্নান করি স্মৃতির সিঁদুর মুছে যাবে, গোবিন্দ যদি কোনোদিন আসে দেখাতে পারে, যদি বেনি বেঁধে দিয়েছে স্নানে করলে বেনি খুলে যাবে, আমি বেনির মধ্যে বেনি মাধবে দেখতে পাই, আমি যে চরণটা ধুয়ে দিলে আলতা মুছে যাবে গোবিন্দকে দেখাতে পারবো না, আমি যে চরণের আলতার মধ্যে গোবিন্দ দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই, আমি সব জায়গায় গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে ওরে রাই তুই যদি সব জায়গায় কৃষ্ণ দেখতে পাস তবে তুই কাঁদিস কেন? রাধারানী বলছে আমি কাঁদছি কেন জানিস, আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, স্নান করি নাই বলি, আমি চরণের আলতা দেখাতে পারবো, পা ধুই নাই বলি, সব জিনিস দেখাতে পারবো, দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে গো, আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে, ওই আমার নয়নের কাজল মুছে গেছে। আমার অবস্থা কেমন জানিস, মায়েরা কিছু মনে করবেন না, স্বামী যতদিন থাকে স্ত্রীর ততদিন দাম থাকে,
স্বামী না থাকলে স্ত্রীর জীবনে কোনো দাম নেই, স্বামী থাকলে তার সঙ্গে আবদার চলে, স্বামী থাকলে তার সঙ্গে অভিমান চলে, স্বামী থাকলে তার সঙ্গে বিবাদ চলে। কিন্তু স্বামী যদি চলে যায় সেদিন বুঝে নেবেন যে আমার গোটা জীবনটাই ফাঁকা হয়ে গেল। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে নাও দেখে তাহলে দেখবেন আপনার স্বামী কিন্তু শেষ জীবনে আপনাকে দেখবে। তদ্রূপ বিপরীতভাবে ওই একই অবস্থা বাবাদের ক্ষেত্রে তাই। আপনি যদি বেঁচে থাকেন ওনাকে দেখবেন, উনি থাকলে আপনাকে দেখবেন, দুজন দুজনের পক্ষেই থাকতে হবে। স্বামী স্ত্রীর সুখে সংসার করতে গেলে কী করতে হবে? মা কৃষ্ণ ভজন করতে হবে। বেলা তো বয়ে যাচ্ছে, কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার আগে কৃষ্ণ ভজন করে নিন। কোনো দিকে তাকাবেন না, কে করছে না করছে ওদিকে তাকাবেন না, আপনি করুন, আপনার সংসার ভালো হবে। আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে পৌঁছাচ্ছে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, মৃত্যুর আগে আপনি আনন্দে মরতে পাবেন। আমি ছেলেকে মস্তান তৈরি করি নাই, ডাকাত তৈরি করি নাই, আমি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিই। একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু বলে কি আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রাখলাম, চিন্তা নেই ছেলে বসে বসে খাবে। আমি বললাম হ্যাঁ গো, 1 কোটি ছেলের জন্য রাখলে ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম না, এরকম যদি এরকম তৈরি করেন 1 কোটি 2 কোটি হবে, ভক্তের সেবায় লাগবে, আপনার শ্রাদ্ধ কাজ হবে। আর যদি এরকম করেন পার্টি দরজায় ঢুকবে আর বেরোবে, সব শেষ হয়ে যাবে। নিবেদন আপনাদের সামনে। কালকে আমি দেখছিলাম, আমি বাংলাদেশে একটা প্রোগ্রাম দেখছিলাম, ফিরোজা বেগম খুব বিখ্যাত গায়িকা, তিনি কান ছিলেন, একটা সুন্দর কথা বলছিলেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবার কিচ্ছু ছিল না, আমার বাবা আমাকে বলেছিল তোকে সম্পদ দিতে পারলাম না, তবে সম্পদ তৈরি করে দিয়ে চলে গেলাম। আপনার ছেলে মেয়েকে সম্পদ দিতে পারবেন এমন কোনো কথা নাই, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে যান। আপনি ছেলে মেয়েকে মানুষ করে দিয়ে যান, প্রতিষ্ঠিত করে দিয়ে যান, ব্যাস এইটাই তো সম্পদ। তাকে টাকা দিয়ে গচ্ছিত রেখে ওকে তো কুড়ে করে দিয়ে চলে গেলেন, কিন্তু যদি একটি সম্পদ তৈরি করতে পারেন আপনার জীবন সুন্দর। তাই ললিতা বলছে, আমার রাধানী বলছে, আমার অবস্থা কেমন জানিস, প্রিয়া গেল মধুপুরি হামকুলবালা, প্রিয়া গেল মধুপুরি হামকুলবালা, প্রিয়া গেল মধুপুরি হামকুলবালা। বিপদে পড়ল জয়ছে মালতীর মাল, বিপদে পড়ল জয়ছে মালতীর মাল, বিপদে পড়ল জয়ছে মালতীর মাল। আমার গান শেষ হলে আমি বাড়ি যাবো, কালকে আবার আসানসোলে গান আছে, বাড়ি যাবো সকালে, দুপুরবেলায় বেরোবো, আমার ওখান থেকে 2-3 ঘন্টার রাস্তা। এখন লক্ষ্য করুন, তাহলে এখন কথা হচ্ছে আমি কীর্তন করে মালাটা কিন্তু এখানে দিয়ে চলে যাবো। রাধারানী বলছে, আমার গোবিন্দ যতদিন বৃন্দাবনে ছিল মালার মতো তার গলায় ছিলাম, বৃন্দাবন থেকে মথুরাই গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল। আমার দশা তেমনি হো গো, আমার দশা তেমনি হো, আমার দশা তেমনি হো, আমার দশা তেমনি হো, কে মালতীর মালার মতো আমার দশা তেমনি হো, ও গো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। মায়ের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, বলবো না বাদ দিয়ে দেবো, আর একদিন বলে যাবো, আজকে বলবো না, না আজকেই হোক আবার চান্স নাও পাওয়া যায়। তবে আজকে আমার বিশ্বাস করবেন না, এরাও ক্যামেরা করছে আর আমার কিন্তু আজ খুব খুশির দিন। কারণ বলুন তো, আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে প্রোগ্রাম দেখে অনেক কীর্তনিয়া গাই, বেশ ছোট্ট আসরের মতো আমার মনে হয় কোন দিন একটি ছোট্ট আসরের মধ্যে গাইবো, আজকে কিন্তু ভারী মজা। কেন বলুন তো, বেশ কয়েকজন ভক্তকে নিয়ে গাইছি, আর যখন 10-15 হাজার লোক থাকে তখন একবারে শেষ পর্যন্ত আমাকে সেই পার্টির নেতার মতো চিৎকার করতে হয়, এত জোরে জোরে জীবন বেরিয়ে যায়। আজকে মনে হচ্ছে খুব শান্তিতে গানটা গাইতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রেমে প্রেমের জায়গা, তো এই জন্য সবাই লক্ষ্য করুন, মেয়েদের দুটো জিনিস চলে যায়, কী বলতে, চোখের ঘুম আর মুখের হাসি। যখনই স্বামী চলে গেল ছেলে মেয়ের চিন্তা,
কেন কি করে বড় করব, চোখের ঘুম চলে গেল, মুখের হাসিও চলে গেল, কেউ যদি হাসির কথা বলে আর হাসি আসে না, কেন সব চলে গেছে, কেন দায়িত্ব দিয়ে চলে গেল আমার উপরে, আমার অবস্থা কেমন, নয়ন নকল নীতি গেল বয়ান কহা কি বা নয়ন কোন নীতি গেল বয়ান কহা যে নয়ন কোন নীতি গেল বয়ান কহা ওটা যে নয়ন কোন নীতি গেল বয়ান কহা আহা সুখ গেল প্রিয়া সম দুঃখ নাম আমার সুখ গেল প্রিয়া সম দুঃখ হাম সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম ও মাইরা প্রণাম করেছে রাধা রানীকে কি করে বিন্দে পঞ্চাঙ্গে প্রণাম করলো, যখনই প্রণাম করেছে তখন বিন্দে যা তুই আমার গোবিন্দকে এনে দে, যেই না বিন্দে চলে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছে, তুই ফিরে এলি কেন, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে ফিরে এলাম কেন জানিস, গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল একটা দস্তখত তোর হাতে তোর কাছে লিখেছিল দাসখত, বলে কীরকম কী লেখা ছিল, সোনরাই গরবিনী আমি যে তোমার প্রেমের ঋণী তোমারই নারিলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার তাই হবে আমায় আবার জন্মিতে, অপরাধে লিখে গিয়েছিল যে তোমার প্রেমের আমি ঋণী আমাকে আবার জন্ম নিতে হবে, ওই কাগজটা দিই, বলছে আমার বধুকে আনতে যাবি তাহলে আমার কাগজে কী দরকার আছে, বলছে সমান মানুষের সাময়িক পরিবর্তন হলে পূর্বের কথা মনে থাকে না, যেমন ধরুন কেউ যদি রিক্সা চালায় সে যদি হঠাৎ একটা টিকিট কেটে 5 কোটি টাকার মালিক হয়ে যায় ও রিক্সার কথা ভুলে যায়, কেন বলুন তো পূর্বের কথা ভুলে যায়, এখানে ছিল রাখার ওখানে রাজার, যদি মনে না থাকে এই কাগজটা দেখাবো, আর যদি কাগজটা দেখার ওপর না আসে তাহলে কী করবো, বলবো আমি রীতিমতো, ছন্দ করে দেখুন, বলবো আমি রীতিমতো তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মরে, বলবে আমি গর্ব করে আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা যদুনাথ দাস ভয় করে না কারে, তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালোই বলবো আসে তো ভালো, নাহলে হাতে জোর করে দড়ি দিয়ে বেঁধে আসবো, রাধারানী বলছে ললিতা যা হা বিন্দে তুই যা করবি করবি আমার গোবিন্দের হাতে দড়ি দিয়ে বাঁধিস না, বলে কেন যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার হাতগুলো কাঁপে, যদি নখের আঁচড় পেয়ে যায় তুই দড়ি দিয়ে বাঁধবি বধুর কত কষ্ট হবে, তাহলে বারণ করিস তুই বাঁধতে, তাহলে বলছিস কি পায়ে ধরে আনতে, বলছে না না এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে লাঠিও না ভাঙে, সঙ্গে সঙ্গে বিন্দুবতী বলছে তাহলে এক কাজ কর, ওরে তুই যেমন কৃষ্ণ কাকালিনী আমিও কৃষ্ণ কাকালিনী, আমিও ঘরে থাকতে পারছি না আমি কেমন করি রইব ঘরে, বিন্দু বলছে নন্দ দুলাল ডাকিছে মোরে আমি কেমন করে রইব ঘরে, নন্দ দুলাল ডাকিছে মোরে যশোদা দুলাল ডাকিছে মোরে আমার যশোদা দুলাল ডাকিছে মোরে, নন্দ দুলাল ডাকিছে মোরে, এডাক তো দ্বারকার ডাক নয় মথুরার ডাক নয় এডাক মধুরসী বৃন্দাবনের ডাক, কে আমায় রাধা নাম শোনালি সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি, ভগবান নিজের মুখে বলে এ জগতে যে আমায় রাধা নাম শোনাই আমি তাকে বিনামূল্যে কিনে নিই, ও যে রাধে রাধে বলার দরকার আছে, এইবার দেখুন কথাগুলোর প্যাঁচ দেখুন কি সুন্দর, বিন্দে একটা কাপড় পরে গেছে যেন চিনতে না পারে ছেঁড়া কাপড়, আমার দিকে দেখাবেন বিন্দে চুপচাপ দাঁড়িয়ে আছে, গোবিন্দ এই যে এদিকে গোবিন্দ নেমে এলো, কি নাম তোমার, কি নাম কি নাম, বিন্দে বলল বৃন্দাবনে বাস করি, মানে বৃন্দা দূতি বলতে চাইল বৃন্দাবনে বাস করি, বেশ কোথা থেকে এসেছো, গোবিন্দ জিজ্ঞেস করছে, বিন্দে বলছে কি জানি দেশেতে কি জানি গ্রাম কি জানি রাজার কি জানি নাম কি জানি হয়তো কাহারো দাসী এখানে এসে আমি সব ভুলে গেছি, মানে গোবিন্দকে ঠাট্টা মারছে, কেন ও ভুলে গেছে বলে ও ভুলে গেছে, মানে তুমি যেমন ভুলেছো আমি তো ভুলেছি, ভগবান তখন বলছে যেই না বিন্দে বলেছে এক স্থান, বিন্দে বলেছে কি জানি দেশেতে কি জানি গ্রাম কি জানি রাজার কি জানি নাম কি জানি হয়তো কাহারো দাসী এখানে এসে সব ভুলে গেছে, সব ভুলে গেলাম, ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে, আমি বীরভূম আমি তো আজকে হাওড়া থেকে এলাম তা আমাকে যদি কেউ বলে আজ কোথা থেকে এলেন, ভেবে বলবো আমার মাথার দোষ আছে, এই এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে, বিন্দে তখন বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও,
মনে মনে গোবিন্দ মনে হয় যে মেয়েটা মানে শক্তি বলা যেতে পারে আমার উপরে কথা বলছে। এ কি নাম তোমার, কি নাম? তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, কিছু মনে করো না, তোমাকে নাম জিজ্ঞেস করুন, চুপ করে আছো কেন? বিন্দে বলছে, তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে, আমার নাম হলো কি, কৃষ্ণ, মানে ভ্যাংচি বলছে, কি মানে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলছে, মানে উল্টো করে যেন চিনতে না পারে, আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে, তুমি উৎকৃষ্ট প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন উত্তর দেখুন, যে যেমন সেরকম উত্তর। বলছে, না না, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। ওই তোমার নাম যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, এখানে কেন, সারা জগতে থাকবে। না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদনমোহন। তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদনমোহন, তোমার রাধা কই? সবাই লক্ষ্য করুন, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল সুখের বিলাসে, দুঃখে দূরে গেল সুখের বিনাশে, দুঃখ দূরে গেল সুখের বিলাসে, হারণ বধু ফিরে পেল। ওজি সুখের বিনাশে, হারণ বধু ফিরে পেল। ওজি সুখের বিনাশে, হারণ বধু ফিরে পেল। সুখের বিনাশে, হারণ বধু ফিরে পেল। সুখের বিনাশে, দুঃখ দূরে গেল।